এইটা তো হলুদ কেউই বলবে না, হ্যাঁ এটা বলবে ওই যে বেসন। অনেক দোকানে আমরা মূল্য তালিকা পেয়েছি কিন্তু আপডেট নাই, আবার মূল্য তালিকাটা পিছনে ঘোরানো। এখানে যে তারা হলুদ মরিচ ভাঙায়, এর আগেও একটা অভিযোগ ছিল যে তারা চাল ব্যবহার করে বা রং ব্যবহার করে। তো আমরা এখানে একটা দোকানে আমরা দেখলাম যে হলুদটা আমাদের কাছে সন্দেহজনক মনে হলো, তো আমরা পাশের একটা দোকান থেকে একটু তুলনামূলকভাবে আমরা একটু দেখলাম, চেক করি। তো দেখে বুঝলাম যে এখন একটা সমস্যা আছে, মালিক চলে আসছে অলরেডি। তো তিনি বললেন যে এখানে তিনি চাল মিশিয়েছেন, তিনি তার অপরাধ স্বীকার করেছেন। তো তাকে আমরা ভুক্ত অধিকার আইন অনুযায়ী 10,000 টাকা জরিমানা আরো আদায় করেছি। আর এখানে মূলত আমাদের মূল্য তালিকা না রাখা বা আপডেট না করার অপরাধে মোট 4টি প্রতিষ্ঠানে 21,000 টাকা জরিমানা আরো আদায় করা হয়েছে।